আসসালামু আলাইকুম, ডিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি আরব প্রবাসীদের জন্য একটি মহাখুশি সংবাদ। সৌদি আরব প্রবাসীদের সকল ভয় দূর করে দিল জাওজাত। এখন থেকে ফাইনাল এক্সিটে যাওয়ার পরও যে কোনো সময় আপনি নতুন ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। ফাইনাল এক্সিট ভিসার মাধ্যমে দেশে ফিরে আসার পরও পুনরায় সৌদি আরবে প্রবেশ করার সুযোগ পাবেন সৌদি আরবের সকল প্রবাসী। একটি ঘোষণার মাধ্যমে এমনটি জানিয়ে দিয়েছে সৌদি আরবের যাওজাত বিভাগ। সম্প্রতি একটি গুজব ছড়িয়ে পড়েছিল যে সৌদি আরব থেকে এক্সিট ভিসা নিয়ে ফেরত আসা প্রবাসীগণ 3 বছরের পূর্বে আর সৌদি আরবে ফেরত যেতে পারবেন না। এই দাবিকে গুজব আখ্যা দিয়ে সৌদি আরবের জেনারেল ডিরেক্টর অব পাসপোর্ট তথা যাওজাত এক ঘোষণায় জানায়, এক্সিট ভিসায় ফেরত গেলেও পুনরায় ওয়ার্কিং ভিসার মাধ্যমে প্রবাসীরা সৌদি আরবে ফেরত আসতে পারবে। এক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদি 2 বা 3 বছর দেরি করতে হবে না বা কোনো প্রকার ঝামেলার সম্মুখীন হতে হবে না। এই ঘোষণার মাধ্যমে বর্তমানে এক্সিট ভিসা নিয়ে ফেরত আসা প্রবাসীদের পুনরায় সৌদি আরবে আসা বা প্রবেশের মধ্যে কোনো ধরনের বাধা বা সময়সীমা থাকছে না। দেশে ফেরত আসার পরেও ইকামা এবং নতুন ওয়ার্কিং ভিসা নিয়ে পুনরায় সৌদি আরবে পৌঁছে কাজ করতে পারবেন প্রবাসীরা। তবে এক্ষেত্রে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সৌদি আরবে যদি আপনার নামে কোনো কেস বা মামলা থেকে থাকে তাহলে কিন্তু আপনি সৌদি আরবে আর প্রবেশ করতে পারবেন না। তাই আপনারা অবশ্যই সেই বিষয়টি মাথায় রাখবেন। এই খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা সৌদি আরব থেকে বাংলাদেশে চলে গিয়েছেন তারাও এই খবরটি শুনে অনেকটাই উপকৃত হবে। তাই দয়া করে খবরটি সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24। তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।